আচ্ছা, আজকে আমরা করবো ওয়েবসাইট মার্কেটিং। আমরা জেনে শিখবো ওয়েবসাইট তৈরি করা, ওয়েবসাইট ক্রিয়েট এবং ওয়েবসাইটের মাধ্যমে ওয়েব মার্কেটিং করা। তো আমাদের মূল কাজটা হলো কি, অ্যাডভার্টাইজিং করা। তো আমরা জেনে শিখবো, আমরা অ্যাডভার্টাইজিং করার জন্য আমরা ওয়েবসাইট তৈরি করবো এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কোনো একটা কোম্পানির প্রোডাক্ট এবং সার্ভিস আমরা সেল করবো। তো কয়েক ধরনের ওয়েবসাইট হয়। ওয়েবসাইট বিষয়টা কি, ফোকাস করবো ওয়েবসাইট তৈরি এবং ওয়েবসাইটের মাধ্যমে মার্কেটিং করা, মানে ওয়েবসাইটের মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট এবং সার্ভিস সেটা সেল করা। তো কিছু বিষয় আছে, যেমন ওয়েবসাইট তৈরি করা আর ওয়েব মার্কেটিং করা। যারা ওয়েব ডেভেলপ করলে শুধুমাত্র কনসেন্ট্রেশন থাকে শুধু ওয়েবসাইট তৈরির জন্য, ওয়েবসাইটটা কত সুন্দর হবে, কত ভালো হবে ওগুলো। বাট আমাদের কনসেন্ট্রেশনের কেন্দ্রবিন্দু কি, মার্কেটিং। কত বেশি মানুষ আমাদের জিনিসটাকে দেখতেছে, ঠিক আছে, সেক্ষেত্রে ওয়েবসাইটের ডিজাইনটা কেমন হচ্ছে সেটা আমাদের খুব বেশি কেই এখানে জানা। গুগলে সার্চ করলে আমাদের সাইটটা দেখা যাচ্ছে কিনা, আমরা সাইটটা পৃথিবীর যে যে দেশে দেখাতে চাচ্ছি সেখানে দেখতে পারতেছে কিনা, এটি হলো আমাদের কি, কনসেন্ট্রেশনের কেন্দ্রবিন্দু। ওয়েবসাইট হলো একটা অনলাইন প্ল্যাটফর্ম। যেমন আমরা দেখি গ্রামীণফোনের ওয়েবসাইট, এয়ারটেলের ওয়েবসাইট, আবার আবুল ফ্যাশনের ওয়েবসাইট। তাহলে দেখুন, তাহলে আমরা গ্রামীণফোনের অফিসে গিয়ে গ্রামীণফোনের বিভিন্ন সার্ভিস সম্পর্কে যা যা জানবো আমরা এখান থেকে হুবহু আমরা তা থাকি জানতে পারি। এয়ারটেলের ওয়েবসাইট, আবুল ফ্যাশনের ওয়েবসাইট, আবার ধরুন রং বিডি। তাহলে আপনারা চিনেন ফ্যাশন হাউস রং। রঙের ওদের নিজস্ব ওদের শোরুম আছে, ওরা শোরুম থেকেও তাদের প্রোডাক্ট সেল করে, আবার ওয়েবসাইট থেকেও সেল করে। তো শোরুমে কারা আসবে, তার নিয়ারেস্ট যে পিপলরা তারা আসবে, নিয়ারেস্ট কাস্টমাররা, লোকাল কাস্টমাররা। আর অনলাইন থেকে সে সেল করতে পারবে কোথায়, সে লোকাল কাস্টমারের কাছে সেল করতে পারবে, লোকাল কাস্টমার, ন্যাশনাল ওয়াইড কাস্টমার, আবার কি গ্লোবাল কাস্টমার, আবার দেশের বাইরে যারা বড়ো বড়ো ক্লায়েন্টস, বড়ো বড়ো সুপার শপ, সুপার স্টোর, তাদের কাছেও সেল করা যাবে। তাহলে আমাদের ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে প্রেজেন্টেশন, আরেকটা হচ্ছে কি, সেল। তাহলে আমরা এই দুইটা উদ্দেশ্যকে মাথায় নিয়েই, এই দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে আমরা ওয়েবসাইট তৈরি করব। ধন্যবাদ, নিয়মিত নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।